ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুমে। প্রতি বছরের ন্যায় এবছরও রাজ্য সরকার শিক্ষক নিয়োগ নিয়ে একটি গরম খবর কিন্তু এই মুহূর্তে পাবলিশ করেছে, অর্থাৎ গরম খবর কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। কি সেই গরম খবরটি? গরম খবরটি হচ্ছে যে পুজো মিটলেই 55,000 শিক্ষক নিয়োগ করা হবে, এমনটাই দাবি করছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ ব্যাপারে কি খবর উঠে এসেছে জানাবো বিস্তারিতভাবে, অর্থাৎ নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসতে পারে, নতুন গ্যাজেটটি কবে আসতে পারে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি। তো দর্শক বন্ধু, এটি হচ্ছে একটি পেপার কাটিং, যেখানে পুজো মিটলেই 55,000 শিক্ষক নিয়োগ রাজ্যের স্কুল শিক্ষকগুলিতে করবে বলেছে। দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে যে কোনো সরকারি অনুষ্ঠান বা দলীয় সমাবেশ নয়, রাজ্য সরকার এবার দ্রুত শিক্ষক পদ পূরণের প্রতিশ্রুতি দিল খোদ বিধানসভা অধিবেশনে। পুজোর পরে প্রায় 55,000 শিক্ষক নিয়োগ হবে রাজ্যের স্কুলগুলিতে। মঙ্গলবার বিধানসভার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, 6 বছর পর নিয়োগ হতে চলেছে, নতুন নিয়োগ বিধিও তৈরি হচ্ছে, আদালতের নির্দেশ অনুযায়ী সব পদক্ষেপ করা হচ্ছে, কোন কোন বিভাগে কত শিক্ষক প্রয়োজন তা ঠিক করতে সমীক্ষা হবে বলে জানিয়েছেন ব্রাত্যবাবু। আদালতের নির্দেশ 187 জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে সরকার। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই প্রার্থীদের তথ্য যাচাই এবং ভাইভা হয়েছে। পুজোর আগেই নিয়োগপত্র পেয়ে যাবেন সফলভাবে উত্তীর্ণরা। এর সঙ্গেই চলছে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রস্তুতি। নতুন নিয়োগ শুরু হবে পুজোর পরে। অকিবহল মহলের ধারণা, প্রাথমিক বিদ্যালয় স্তরে সর্বাধিক নিয়োগ 25,000-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি উচ্চ প্রাথমিক স্তরে 14,339 শূন্যপদ নিয়োগের বিষয়টি শিক্ষা দপ্তর সূত্রের খবর। এ সংক্রান্ত মামলা বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে ওঠার কথা ছিল, তবে 19 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত তিনি এজলাসে বসবেন, ঠিক আছে? তো তিনি এজলাসে বসবেন না জেনে কমিটি মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মেনশন করার চেষ্টা করে। ওই বিচারপতি বলেন, আগামী সপ্তাহে সুব্রত তালুকদার না বসলে আমার কাছে আসবেন, 26 সেপ্টেম্বর ফের মামলাটি মেনশন করবে কমিটি বা কমিশন। সেই দিন বিচারপতি তালুকদার মামলাটি শোনেন কি না সেই দিকে তাকিয়ে রয়েছে চাকরিপ্রার্থীরা। তাহলে বোঝা যাচ্ছে যে আবারও কিন্তু এই যে পুজোর মরশুমের আগেই কিন্তু আবার একটি গরম খবর কিন্তু রাজ্য দিয়ে দিল চাকরিপ্রার্থীদেরকে গরম করার জন্য। আসলে কি পুজোর পর নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসবে, সেটাই কিন্তু আমাদের লাখ টাকার প্রশ্ন। আমরা কিন্তু প্রত্যেকটি চাকরিপ্রার্থী অধীর আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি যে কবে নতুন করে গ্যাজেট এবং নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসবে। তো দেখা যাক পুজোর পরে আসে কি না, যদি আসে তবে খুব ভালো। এই ছিল এখনকার আপডেট। যদি ভালো লাগে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।